নেশায় আসক্ত যুবক আর এই নেশার জন্য অর্থ জোগাড় করতে চুরির খাতায় নাম লেখায়। এরপর শহরের বিভিন্ন স্থানে চুরি কাণ্ডে জড়িয়ে পড়ে অবশেষে ধরা পড়ল সোমবার। আটক যুবকের বাড়ি শেখেরকোট এলাকায় বলে জানায়। জানা যায় রাজধানীর শ্রমভবনে নির্মাণ কাজ চলছে আর এই কাজের স্থল থেকে প্রায়শই নির্মাণ সামগ্রী চুরি হচ্ছে। কোনোভাবেই চোর আটক করতে পারছিল না নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকেরা। সোমবার সকালে নির্মাণ স্থল থেকে 80 কেজি রড চুরি করে পালানোর সময় ধরা পড়ে এই যুবক। বহু কষ্টে তাকে আটক করে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকেরা। পরে খবর দেওয়া হয় পুলিশে, পুলিশ এসে আটক যুবককে নিয়ে যায়। তবে তার বক্তব্য, নেশা সামগ্রীর জন্য অর্থ জোগাড় করতেই এই চুরি করেছে সে, তবে সেবন করে সে, বিক্রির সাথে জড়িত নয় বলে জানায়। এই চুরি কাণ্ডে একটি চক্র সক্রিয়। আমি তখন ঘুমাইছিলাম, রডের আওয়াজ পাইছি তো পিছনে গেট খুললিয়া, কলসবের গেট খুললিয়া পিছন দিয়ে গেছে, আমারও দেখে রড ফেলাই দিয়া বাগছে। এরপরে আমি তো সামনে আত্মে আত্মে আইসি, তখন দেখি কান্দা করে রড লইয়া এইভাবে আটা দিছে। তখন এনে একজন দোকানদার আছে, এনে ফল পেয়েছে, এবারে লগে এবারে বাড়ির লগে একজন লোক আইসে বাইক লইয়া, আমাদের তার বাইকটা স্টার্ট দিন। এরপরে বাইক লইয়া গিয়ে তারপরে গিয়ে মেলা মাঠে মুখে রড ফেলে হেও বাগছে, দূরে কালী মন্দিরে দিয়ে গেছে, এসে পুকুর ফাড়া এনে যে লাভ দিয়ে চলেছিল আর পাঁচ লাইতে তোমার ফেলেছি। আরও নিয়েছে 4-5 দিন আগে এনে অফিস চালু হয়েছে, এখন যে আরবিটি অফিস চালু হয়েছে। তারপরে এন থেকে মানে সকালবেলা গত পরশুদিন নটার সময় আসি, কিরে তুলো নাকি ও ফেরি নিতে আমি আসি, কী বেশি জানাস না অফিস চালু হয়েছে, তো কইলাম বা কইছি তো গেছে গা হ্যাঁ ফল সেম আবার দেখি আজকাল আগে মানে হ্যাঁ আগো নিছি আর কয়েকবার নিছি আছে, বিরাট বড় গ্যাং আছে কই না আর কি। তো প্রায় আমরার মতো আমরা তো এখানে কাজ চলতেছে, প্রায় 1 টনের মতো রড আসছিল, তো অনেকদিন ধরেই নিতেছে রড, তো আমরা তো দেখতেছি না ধরতেছি না। তারপরে পরশুদিনও আমরা কিছু রড গেছে, তো আমরা 4 দোকানে কাপড় দেখছিল আমার কইছিল, তো তারপরে তো ধরা পড়ছে না। তো আজকে আমরা রড নেওয়ার পরে লুয়ে যাওয়ানোর সময় হাতে হাতে ধরা পড়ছে। কত বড় রড নিচ্ছে এখন জন্য? প্রায় 80 কেজির উপরে ওই বড় রড। জিজ্ঞাসা করেছেন কি কারণে কেন কি? হ্যাঁ জিজ্ঞেস করছিলাম, পরে কোথায় কো হ্যাঁ বলে নেশা নেশা করে এলিকে নিয়ে বিক্রি করে স্যার নেশা করে। এই বিষয় নিয়ে কি এখন থানায় মামলা করছে? হ্যাঁ থানায় কি মামলা হয়েছে? হ্যাঁ থানায় মামলা করছে। বোতল ঢুকাই রড দেখছি পরে লই লেছি। আগে তুই করছিস না স্যার? কী করো? আগে গ্লাস ফেল মুনে আমার কাজ করতাম। এক্ষণে দেহিবেন্ডিল নাম কি? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।